হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ট্রাভেল নিউজ বিডি ইউটিউব চ্যানেলের আর একটি নতুন এপিসোড আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, চলে আসলাম আর একটি নতুন আপডেট নিয়ে, এবং প্রতিদিনের ন্যায় আজও বেনাপোলে স্থলবন্দরের সর্বশেষ সংবাদ। পাশাপাশি বন্ধুরা, হঠাৎ করে ইন্ডিয়া ভ্রমণে বড় সড়ো পরিবর্তন আনতে চলেছে ইন্ডিয়ান হাইকমান্ড, যার ফলস্বরূপ সাধারণ যাত্রীগণ সাবধান হয়ে যান এ বিষয়ে বিস্তারিত সকল তথ্যগুলো নিয়ে। তো বন্ধুরা, ভিডিও শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বেনাপোল স্থলবন্দর সম্পূর্ণরূপে ফাঁকা। আজকে 21 জানুয়ারি রবিবার, বেনাপোল স্থলবন্দরে সেভাবে কোনো যাত্রীচাপ নেই, যাত্রী ভোগান্তি নেই, টোটালি যাত্রীর সংখ্যা শূন্যের কোঠায় বলা চলে, কোনো ধরনের যাত্রীচাপ নেই। সকাল থেকে সর্বোচ্চ 200 থেকে 300 যাত্রী পার হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বেনাপোল স্থলবন্দর কিন্তু আজকে সম্পূর্ণরূপে ফাঁকা। এখন চলে আসি বন্ধুরা মূল কথায়। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতের লোকসভা নির্বাচন কিন্তু খুব সন্নিকটে চলে এসেছে, আর প্রতিবার লোকসভা নির্বাচনের পূর্বভাগেই আমরা দেখতে পারি যে ইন্ডিয়ার সকল ইমিগ্রেশন কাস্টমস তথাকথিত দেশের সকল স্থলবন্দরগুলোতে একটা বাড়তি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়। ঠিক একই চিত্র আমরা এবছরে লক্ষ্য করতে পারছি, যেহেতু বছরের শুরুতে বাংলাদেশে জাতীয় নির্বাচন ছিল, তার ফলে একটু বাড়তি নিরাপত্তা ছিলই। তবে গতকাল ইন্ডিয়ান হাইকমান্ড থেকে দেশের সকল স্থলবন্দরগুলোতে একটা বাড়তি নিরাপত্তার নির্দেশনা এসেছে, যার ফলস্বরূপ আমরা নিশ্চয়ই বুঝতেই পারছি যে এবছর লোকসভা নির্বাচনের পূর্বভাগে কিন্তু ইন্ডিয়ান সরকার অনেকটা তৎপর হয়ে গিয়েছে এবং তাদের সকল সিস্টেম অর্থাৎ নিরাপত্তায় আরও বেশি জোরদার এনেছে। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে দেশের সকল চোরাচালান বা চোরা কারবারি ঠেকাতে ইতিমধ্যেই তারা অনেক বেশি সতর্কতা অবলম্বন করেছে, এবং যার ফলস্বরূপ অনুপ্রবেশ ঠেকানোর জন্য তারা কিন্তু অনেক বেশি সতর্কতা অবলম্বন করছে এবছর। তাই ইমিগ্রেশন হয়ে ইন্ডিয়াতে প্রবেশ করতে যারা দুই নৌকায় পা দিয়ে চলাচল করছে, আপনাদের জন্য কিন্তু অনেক বড় বিপদ আসতে চলেছে। আপনারা আর চিন্তা করবেন না যে আপনারা এভাবে দুই নৌকায় পা দিয়ে চলাচল করতে পারবেন, কারণ ইন্ডিয়ান সিস্টেমে অনেক আপডেট এসেছে, তাই খুব সহজেই কিন্তু আপনারা ধরা পড়ে যাবেন। যারা ইন্ডিয়াতে লং টাইম স্টে করে বাংলাদেশে ফেরত এসে আবার দুদিন থেকে আবার যান, আপনাদের জন্যই কিন্তু বড় বিপদ আসতে চলেছে। এছাড়া আপনারা নিশ্চয়ই জানেন 2015 সালের পরে যে একটি নির্দেশনা এসেছিল 180 দিন এক ক্যালেন্ডার ইয়ারে স্টে করা যাবে, সেই নির্দেশনার নিয়মটি কিন্তু পুনরায় আবারও বহাল করা হয়েছে। তাই আপনারা বুঝতেই পারছেন যে অনেক বেশি তৎপর এখন ইন্ডিয়ান হাই কমিশন বা ইন্ডিয়ান ইমিগ্রেশন। তাই আপনারা অবশ্যই এ বিষয়ে সতর্ক থাকবেন, বিশেষ করে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কিন্তু অনেক বেশি তৎপর তারা। ধন্যবাদ বন্ধুরা।